জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকাকে শেষ বিদায় জানালেন তার সহপাঠীরা। ছিলেন তিন শিক্ষকও। দুদফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হচ্ছে তাকে। অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন সহপাঠীর স্বজনরা। একই দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। মেয়ের শেষ বিদায়ে মায়ের প্রার্থনা। ময়নাতদন্ত শেষে কুমিল্লা সরকারি কলেজ মাঠে নেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার মরদেহ। অনুষ্ঠিত হয় প্রথম দফা জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় নিজ এলাকার শাসনগাছায়। সেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়। অবন্তিকাকে শেষ বিদায় জানাতে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক সহপাঠী। ছিলেন কয়েকজন শিক্ষকও। অবন্তিকার সাথে মূলত এই ঘটনা শুরু আমাদের জানা মতে 2022 সালে অক্টোবরে, 8ই অক্টোবর হবে 2022 সালে। আমরা একদম অজানা ছিলাম না। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনা তদন্ত করে দোষী কারা রয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুপারিশ করবে। অবন্তিকারা দুই ভাই বোন। বাবাকে হারানোর বছর খানেকের মাথায় এবার মনকে হারালো ভাই। যারা আন্দোলন করছে তাদেরকে বলবো, ওরা মুষ্টিবদ্ধ হয়ে যেন আন্দোলনটাকে শক্তিশালী একটা ওয়েতে রূপান্তরিত করে, যেন আন্দোলনটা সাকসেসফুল হয়। এর আগে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুমিল্লার বিভিন্ন সামাজিক সংগঠন। ওবাইদুর রহমান, যমুনা নিউজ।